সংবিধানে বেশি বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সে সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুই, এর স্টোরেজ মিডিয়া সম্পর্কে আমরা পড়বো। আমরা স্টোরেজ মিডিয়া নিয়ে আরো কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলোতে আমরা বিভিন্ন প্রকার স্টোরেজ মিডিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে স্টোরেজ মিডিয়াটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে সিডি রম। এটি একটি অপটিক্যাল ডিভাইস, অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো সিডি রম কি, বা সিডি রমের পূর্ণ নামটা কি। সিডি এর পূর্ণ নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, আর রম এর পূর্ণ নাম তো আমরা জানি, রিড অনলি মেমোরি। সিডি রম হচ্ছে একটি অপটিক্যাল মাধ্যম, যেহেতু এটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। এই অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের তথ্য সংরক্ষণ এবং পঠন কাজ করার জন্য বা তথ্য পড়ার জন্য এটাতে একটি লেজার রশ্মি ব্যবহার করা হয়। আমরা জানি অপটিক্যাল ডিভাইসগুলোতে সচরাচর লেজার রশ্মির সাহায্যে অপটিক্যাল ডিভাইসগুলো কাজ করে, তো এটাতেও লেজার রশ্মি ব্যবহার করি আর তথ্য পড়া যায় এবং এতে তথ্য লেখা যায়। এবার আমরা দেখবো সিডি রমের গঠন। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি সিডি রমের, এটা হচ্ছে একটা সিডি রম। এই সিডি রমের মধ্যে দেখো এটা একটি অপটিক্যাল ডিভাইস, এর বেশিরভাগ ক্ষেত্র হচ্ছে সিডি রম অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। তবে এই সিডি রমের চাকতি একটা ব্যাস আছে, দেখো নির্দিষ্ট করে লেখা আছে, ব্যাস হচ্ছে 4.72 ইঞ্চি এবং এর পুরুত্ব হচ্ছে 1.2 মিলিমিটার। এর ক্ষেত্রে 15 মিলিমিটারের একটি ছিদ্র থাকে কেন্দ্রে, এই কেন্দ্রে একটি 15 মিলিমিটারের ছিদ্র থাকে। এরপর দেখো এই এই সিডির মধ্যবর্তী ছিদ্রের চারপাশে দেখো 6 মিলিমিটার বেষ্টনী যুক্ত এরিয়াকে বলা হয় ক্ল্যাম্পিং এরিয়া। এই যে দেখো ছিদ্রের চারপাশে এটার ব্যাস হচ্ছে 6 মিলিমিটার, এই 6 মিলিমিটারের যে বেষ্টনী থাকে এই বেষ্টনীর নাম হচ্ছে ক্ল্যাম্পিং এরিয়া, এখানে কোনো তথ্য জমা থাকে না। এরপরে দেখো 4 মিলিমিটার বেষ্টনী একটা আছে এই ক্ল্যাম্পিং এরিয়ার পরে, এটাকে বলা হয় ভি টপ, যার পুরো নাম হচ্ছে ভলিউম টেবিল অফ কন্টেন্ট। এই এই বেষ্টনীর পরবর্তী বেষ্টনীতে 1 মিলিমিটারের একটি এলাকা থাকে, এটাকে বলা হয় লিড ইন। তো এই যে চিকন করে একটা 1 মিলিমিটারের একটা এরিয়া আছে এটার নাম হচ্ছে লিড ইন। আচ্ছা, এর পরবর্তীতে দেখো এই লিড ইনেও কোনো তথ্য থাকে না, এরপর থেকে আসলে তথ্য শুরু হয়। এই লিড ইনের পর থেকে আমাদের এই যে একটা এরিয়া দেখতে পাচ্ছ, এই এরিয়ার নাম হচ্ছে তথ্য ধারণ, যেটাকে বলছি এই লিড ইন। এই রেখাটার পরবর্তী থেকে আমাদের তথ্য ধারণের এই পুরোটা এরিয়া জুড়ে তথ্য ধারণ করা হয়। আমরা যেটা রাখতে চাই সেটা এই এই লিড ইনের পর থেকে শুরু হয় এবং এর শেষে, এর শেষ সীমানা হচ্ছে একটা 1 মিলিমিটার একটা এলাকা থাকে, এই যে বাইরে দেখো চারদিকে এইটাকে বলা হয় হচ্ছে লিড আউট। বাহিরের চারদিকে যে 1 মিলিমিটার পর্যন্ত এরিয়া আছে এটাকে বলা হয় লিড আউট। এখানে এটার মানে হচ্ছে এটা সিডির শেষ সীমানা, এরপরে সিডির আর কোনো সীমানা নেই, এটাই শেষ। আর তথ্য সংরক্ষণের জন্য বা তথ্য লেখার জন্য লেজার রশ্মির মাধ্যমে এটার সারফেসে আমাদের নির্দিষ্ট প্যাটার্নকে পুড়িয়ে দেয়। আবার ওই তথ্যটাকে যখন আমরা পড়বো, তথ্য রিড করবো, তখন সিডি ড্রাইভ অন্য ধরনের একটা লেজার রশ্মি ব্যবহার করে তথ্য পড়ার জন্য। এই রশ্মি সিডির মানে এই সারফেসকে স্ক্যান করে তথ্যকে চিহ্নিত করতে পারে। এই আমাদের এই সিডির সারফেস যেটা আছে এখানে স্ক্যান করবে, স্ক্যান করার মাধ্যমে যে তথ্যগুলো আমরা এখানে দেয়া আছে সে তথ্যগুলোকে সে খুঁজে বের করে, তারপর সেটা আমাদের স্ক্রিনে আমাদেরকে দেখায়, তারপর আমরা সেই তথ্য দেখতে পারি বা রিড করতে পারি। আসলে প্রথম প্রথম যেসব সিডি রমগুলো ছিল ওগুলোতে শুধু তথ্য পড়া যেত কিন্তু তাতে কোনো তথ্য লেখা যেত না, মানে রাইট করা যেত না। কিন্তু বর্তমানে যে সকল সিডি রমগুলো আছে সেগুলোতে তথ্য লেখাও যায় এবং তথ্য পড়াও যায়, এগুলোকে বলা হয় সিডিআর। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। আর আমাদের সিডি রমের অনেক ব্যবহার আছে, আমরা জানি সচরাচর সিডিতে অনেক তথ্য রাখা যায়, এটা অনেক বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের চলচ্চিত্র আমরা জানি সিডিতে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন অডিও ভিডিও অ্যালবামগুলো সিডিতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো সিডিতে পাওয়া যায়, গেমস পাওয়া যায়, মাল্টিমিডিয়া টিউটোরিয়াল পাওয়া যায়। এই সবগুলো সাধারণত আমাদের সিডি রমের মধ্যে থাকে, সিডি রম আকারে পাওয়া যায়। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমরা স্টোরেজ মিডিয়া নিয়ে পরবর্তীতে আরও কিছু আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।